সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দই দিয়ে রুই মাছের একটা রেসিপিকে করে দেখাবো। এটা ট্রেডিশনাল ওয়ের দই মাছ একদমই নয়, এটা লেস অয়েলে তৈরি, এটা হেলদি প্লাস টেস্টি। এটা আমার মায়ের রেসিপি, তাহলে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এখানে আমি 4 টুকরো রুই মাছকে নুন মাখিয়ে হালকা ভেজে রেখেছি, হলুদ দেওয়া যাবে না। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তার সঙ্গে রয়েছে দই, অল্প মিষ্টি, সাদা তেল, নুন, পেঁয়াজ বাটা এবং লঙ্কা ও রসুনের পেস্ট। এবারে একটা কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে একে একে সমস্ত ফোড়নগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। 4টে মাছের জন্য দেখাই যাচ্ছে তেলটা যথেষ্ট কমই আছে। এবারে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম এবং কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের রস স্মেলটা চলে যায়। এবারে লঙ্কা এবং রসুনের পেস্টটাকে দিতে হবে। এখানে 4 কোয়া রসুন এবং 3টে কাঁচা লঙ্কা আছে বলে এই গ্রিনিশ ব্যাপারটা এসছে, আর কিছুই নয়। আমি ইনগ্রিডিয়েন্টসের ধনের গুঁড়োটা দেখাতে ভুলে গেছিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন মতন ধনের গুঁড়ো, সামান্য কিছুটা চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নেব। জাস্ট মশলাটা কষানোর মতন এখানে অল্প কিছুটা জল দিয়ে নেবো, যাতে মশলাটা কষেও যায়, অথচ পুড়ে না যায়। মশলাটা কষা হয়ে গেলে এবার আমি ওতে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। তবে টক দইটাকে আমি মিহি করে ফেটাইনি, কারণ এক্ষেত্রে আমার একটু লাম্পিনেস এলে খেতে ভালো লাগে। তবে আপনাদের পার্সোনাল চয়েস, আপনারা একদম ভালো করেও ফেটিয়ে নিতে পারেন। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আঁচটাকে মিডিয়াম রেখে মাছগুলোর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি খুবই অল্প পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা একটু ভালো করে মাছের মধ্যে ঢোকে এবং মাছটা প্রপার কুকড হয়ে যায়। তবে বেশি জল দেওয়া যাবে না, এটা একটু মাখামাখা হবে এবং কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখা যাবে যে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। তখন আর একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের দই মাছ রেডি। গরম গরম ভাত সাথে এই দই মাছ আর কিছুটা স্যালাড, একবার ট্রাই করে দেখুন না, ভালো লাগবে। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায়।